আজকে আমি আপনাদেরকে দেখাবো শালিক পাখি একদিন বয়স হতে 30 দিন বয়স পর্যন্ত যেভাবে ডে টু ডে বড় হয়েছে। তো তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন। বাচ্চাগুলির বাসা ছিল একটি খেজুর গাছে। ঝড় বৃষ্টির সময় 4টি বাচ্চা মাটিতে পড়ে যায়। তখন তাদের বয়স 4 থেকে 5 দিন। বাচ্চাগুলিকে সংরক্ষণ করে আমার ছোট ভাই। গাছটি অনেক বড় হওয়ায় বাচ্চাগুলিকে তাদের বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, আর বাচ্চাগুলিকে বাসায় না আনলে বাচ্চাগুলি মারা যেত। তাই বাচ্চাগুলিকে সুস্থ রাখার জন্য আমি সংগ্রহ করি আর লালন পালন শুরু করি। আমি ব্যস্ততার কারণে প্রথম দিকে ভিডিও করতে পারিনি, অবশেষে 10 দিন বয়স হতে ভিডিও করা শুরু করি। ভিডিওটিতে 1 থেকে 9 দিন পর্যন্ত যে ফুটেজ দেখানো হয়েছে তা অন্য ভিডিও থেকে সংরক্ষণ করা। এখন তাদের বয়স 10 দিন, তাদের চোখ এখনো পুরোপুরি খোলেনি। তাদের বয়স এখন 12 দিন। আপনারা পাখি বিষয়ে নিয়মিত সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাদের বয়স এখন 13 দিন। তাদের বয়স এখন 14 দিন। এই বয়সে তারা শুধু খায় আর ঘুমায়। এখন তাদের বয়স 16 দিন, দেখতে অনেকটা কিউট লাগতেছে। পাখিগুলোর বয়স যখন 16 দিন হয় তখন একটি পাখি মারা যায়। পাখিগুলির বয়স যখন 17 দিন হয় তখন আসলে আমি বুঝতে পারি যে পাখিগুলি ছোট অবস্থায় গাছ থেকে পড়ে যাওয়ার কারণে পায়ে আঘাত পায় এবং প্রতিটি পাখির একটি করে পা দুর্বল হয়ে পড়ে। আমি অনেক মেডিসিন খাওয়াই এবং ট্রিটমেন্ট করি, বাট কোনো লাভ হয়নি। এখন তাদের বয়স 19 দিন, তারা অনেকটা বড় হয়ে গেছে, তারা অনেক শব্দ করে। এখন তাদের বয়স 21 দিন, তারা অনেকটা বড়। এখন তাদের বয়স 27 দিন, তারা সবসময় আমার কাছে থাকতে ভালোবাসে, আমার হাত দিয়ে খাইতে ভালোবাসে, আর আমি তাদের সবসময় কেয়ার করি আর অনেক ভালোবাসি। তাদের বয়স 27 দিন, এখন তাদের পা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের পায়ে ছোটবেলায় আঘাত পাওয়ার কারণে পাগুলো দুর্বল হয়ে গেছে। এটি 1 মাস 2 দিনের একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি কত সুন্দরভাবে আমার হাতে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি কেমন প্রস্তুতি করতেছে। এখন তাদের বয়স 1 মাস 17 দিন, তারা অনেক বড় হয়ে গেছে এবং অনেক দুষ্ট হয়ে গেছে এবং অনেক কিউট, তারা সবসময় আমার কাছে থাকতে ভালোবাসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যাই হোক, অন্যান্য যে কোনো পাখি বিষয়ে যদি হেল্প লাগে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কটি কিন্তু প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। যদি জয়েন না করে থাকেন তাহলে এক্ষুনি জয়েন করে ফেলুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।